আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, টেকনোলজি জ্ঞান বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিংস চেঞ্জ করার মাধ্যমে কিভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখবেন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়ে জানার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সর্বপ্রথমে যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট করুন। ডিজিটাল দুনিয়া নিয়মিত নতুন নতুন সুরক্ষার ফাঁক ধরা পড়ে, আর সেই সুরক্ষার ফাঁক ঢাকতে নিয়মিত নতুন আপডেট পাঠাতে থাকে অ্যাপগুলি। ব্যতিক্রম নয় হোয়াটসঅ্যাপ, প্রায় প্রতি মাসে আপডেটের মাধ্যমে সুরক্ষার গাফিলতি ঢাকার সঙ্গে একগুচ্ছ নতুন ফিচার পাঠায় হোয়াটসঅ্যাপ। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে সবসময় হোয়াটসঅ্যাপ আপডেট করে রাখুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, টু স্টেপ ভেরিফিকেশন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে অবশ্যই ইউজ করুন টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন আপনি যদি ইউজ করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ লগ ইন করতে চায় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ লগ ইন করতে পারবে না। তো আপনি টু স্টেপ ভেরিফিকেশন এনাবেল করার জন্য সর্বপ্রথম আপনি আপনার হোয়াটসঅ্যাপে যান। আমি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করলাম, ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে আপনি ট্যাপ করুন। থ্রি ডটে ট্যাপ করার পর এখানে সেটিংসে ট্যাপ করুন। সেটিংসে ট্যাপ করার পর আপনি এখানে অ্যাকাউন্টের উপর ট্যাপ করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এনাবেল লেখা রয়েছে। এনাবেল লেখার এখানে আপনি এখানে ছয় ডিজিটের পিন দিয়ে দিবেন। আপনি আপনার মন মতো এমন একটি পিন দিবেন যেটা আপনার মনে থাকে। তো আমি একটা পিন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে এগেইন আপনাকে কনফার্ম পিন দিতে হবে। এখন এখানে আপনি একটা মেইল দিয়ে দিবেন, আপনার যে মেইলটা আপনার এই ফোনে লগ ইন করা রয়েছে। তো আমি আমার একটি মেইল এখানে দিয়ে দিচ্ছি। মেইল দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে আবার মেইল দিবেন। দেন সেভে ট্যাপ করবেন, তারপর এখানে ডানে ট্যাপ করবেন। তো এখন আপনার ফোনে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এখন যদি আপনি হোয়াটসঅ্যাপে ঢুকতে চান তাহলে আপনাকে সেই সিক্স ডিজিটের পিনটি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্ট ওপেন হয়ে গেছে। আপনি যে ছয় ডিজিটের পিন দিয়েছেন সেই ছয় ডিজিটের পিন আপনাকে প্রতি সপ্তাহে একবার জানতে চাইবে হোয়াটসঅ্যাপ। আপনি সেই ছয় ডিজিটের পিন প্রতি সপ্তাহে একবার দেওয়ার মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট লিস্টে ইন করতে পারবেন। আপনি যদি আপনার পিন নাম্বারটি ভুলে যান তাহলে আপনি যে মেইল আইডিটি দিয়েছেন সেই মেইল আইডিটির মাধ্যমে আপনি আপনার পিনকে রিসেট করতে পারবেন। এর পরের যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে কি, বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট লক। তো আজকাল সব স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো বায়োমেট্রিক লকের ফিচার থাকে। এর মাধ্যমে শুধুমাত্র আপনি স্মার্টফোন ব্যবহার করতে পারেন, আর এই বায়োমেট্রিক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ লক করা সম্ভব। তো আপনি হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করুন, তারপর এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপর এখানে সেটিংসে ট্যাপ করুন, তারপর এখানে অ্যাকাউন্টে ট্যাপ করুন। অ্যাকাউন্টে ট্যাপ করার পর এখানে প্রাইভেসিতে ট্যাপ করুন। প্রাইভেসিতে ট্যাপ করার পর একবারের নিচে যে অপশনটি রয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট লক, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটা অফ রয়েছে, এটা আপনাকে অন করতে হবে। অন করার পর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন এখানে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট, আফটার 30 মিনিট, এখানে কতক্ষণ পর আপনার হোয়াটসঅ্যাপ লক হবে সেটা এখানে দেখাবে। তো ওই টাইমটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি 1 মিনিট এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে ব্যাকে আসলাম। তো আমার হোয়াটসঅ্যাপ ঠিক 1 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে, সেটা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলতে হবে। তো আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলাম। এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপ আবার ওপেন করি তো এটা 1 মিনিট পরে কাজ করবে। তো আমি 1 মিনিট অপেক্ষা করব। তো 1 মিনিট পর আমি আমার হোয়াটসঅ্যাপে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে হোয়াটসঅ্যাপ লক দেখাচ্ছে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম, আমার হোয়াটসঅ্যাপটি আনলক হয়ে গেল। 4 নম্বর এবং সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে কি, হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ। হোয়াটসঅ্যাপ চ্যাটে এন্ড টু এন্ড ব্যাকআপ থাকলেও চ্যাট ব্যাকআপে কোনো এনক্রিপশন থাকে না, তাই
গুগল ড্রাইভ অথবা আইক্লাউডে এই ব্যাকআপ সেভ করা থাকে। তাই আপনার চ্যাট সুরক্ষিত রাখতে হলে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়া বন্ধ করুন। পরে যখন ব্যাকআপে এনক্রিপশন চালু হবে তখন আপনি চ্যাট ব্যাকআপ নেওয়া শুরু করবেন। এগুলোই ছিল হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার কিছু সেটিংস, যেই সেটিংসগুলো চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আরও সুরক্ষিত রাখতে পারবেন। তো বাস আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে আপনি জানতে পারবেন। তো কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।